বাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করছেন অনেকে এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সহকর্মী বেলায়ত হোসাইন ও নোয়াখালী সদর উপজেলা থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ প্রথমে বেলায়ত হোসাইনের কাছে জানতে চাই বেলায়ত লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র এখন কেমন আর ত্রাণ উদ্ধার তৎপরতা কিভাবে চলছে উজ্জ্বল লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত আছে কিছুক্ষণ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে ফলে মানুষের আশঙ্কা কিন্তু বাড়ছে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এই লক্ষ্মীপুর বাসে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে যায় আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় লক্ষ্মীপুর সদর উপজেলায় বন্যার যে ভয়াবহতা রায়পুরে তার চেয়ে খানিকটা কম কিন্তু রায়পুরেরও অনেকগুলো গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং ঘরবাড়ি পানিতে ভেসে গেছে এবং যদি বলি যে এখানকার পরিস্থিতি যেটি বলি পানি যতটুকু আছে তার থেকে খুব একটা বাড়েনি আবার কমেও নি পানি অবস্থা অপরিবর্তিতেই আছে মোটামুটি কিন্তু যে বিষয়টি আশঙ্কার লক্ষ্মীপুরবাসী যে বিষয়টি অভিযোগ করছেন যে লক্ষ্মীপুরের যেহেতু মেঘনা নদী লক্ষ্মীপুরের মেঘনা নদীর পাড়েই লক্ষ্মীপুর মেঘনা নদীতে পানি কিন্তু সেই অর্থে অত বেশি নেয় যে লক্ষ্মীপুরের বন্যার কবলিত যে এলাকাগুলো সেই এলাকাগুলোর পানি মেঘনা নদীতে কিন্তু চাইলে পতিত হতে পারে কিন্তু সেটা কেন মেঘনা নদীতে পানির জোয়ার সৃষ্টি করা হচ্ছে না বা সেইদিকে পানির স্রোত নেওয়া হচ্ছে না সেই অভিযোগ লক্ষ্মীপুরবাসী করছেন এটি আসলে আমরা যদি বলি যে এটি নানা ধরনের অভিযোগ আছে লক্ষ্মীপুরকে ঘিরে যে নদী পর্যন্ত পানি যাওয়ার যে প্রবাহ সেই প্রবাহ প্রভাবশালীরা বিভিন্ন জায়গায় বাদ তৈরি করে কিন্তু প্রাণী পানির প্রবাহ তারা নষ্ট করে দিয়েছে ফলে পানিগুলো সরতে খুব সমস্যা তৈরি হচ্ছে আর এর আর সার্বিক ত্রাণ তৎপরতার কথা যদি বলি লক্ষ্মীপুরের এমন অনেক অঞ্চল আছে যেগুলোতে এখনও ত্রাণ সহায়তা নিয়ে মানুষ প্রবেশ করেনি বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি যে রায়পুর এলাকায় রায়পুর এলাকারও বেশিরভাগ গ্রাম কিন্তু যেই গ্রামগুলো প্লাবিত অবস্থায় আছে সেই গ্রামগুলোতে এখনও কোনো ধরনের ত্রাণ সহায়তা আসেনি ত্রাণ সহায়তা লক্ষ্মীপুর সদরের দিকে কিছুটা বাড়ছে যদিও সদরের পরিস্থিতি রায়পুরের থেকে বেশি খারাপ কিন্তু রায়পুরেরও কিছু কিছু মানুষ আছে তারা পানিবন্দি অবস্থায় খুবই তাদের পার করছেন সব মিলে লক্ষ্মীপুরের যে পরিস্থিতি আমরা সার্বিকভাবে দেখছি এটি একটি নাজুক পরিস্থিতি লক্ষ্মীপুরবাসীর জন্য তারা বলছেন যে বিগত কয়েক বছরে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি তারা হননি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেও উঁচু একটি এলাকা ছিল এখানেও হাঁটু পরিমাণ পানি আর যেগুলো নিম্ন অঞ্চলের ভূমি সেগুলোর অবস্থা তো বুঝতেই পারছেন সব মিলিয়ে এখন পর্যন্ত লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি বলা যায় অবনতির দিকেই আছে উন্নতির কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায় যাচ্ছে না আকাশে মেঘ ভর করে আছে এই মেঘ যখন লক্ষ্মীপুরবাসী দেখেন তখন তাদের মনে অজানা অনিশ্চয়তা চলে আসে যে যদি বৃষ্টি হয় তাহলে তাদের কি পরিণত হবে এমনিতেই তারা খারাপ পরিণতির মধ্যে দিয়ে আছেন তো সব মিলিয়ে এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর